আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপে সংবাদে। আমাদের খবরের বার্তা কক্ষে আজ আপনাদের সাথে আছি আমি মিসবাহ জামাল। প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। কাল লন্ডনে আসছেন প্রধানমন্ত্রী, স্বাগত জানাতে আওয়ামী লীগের প্রস্তুতি, বিএনপি অপেক্ষায় বিক্ষোভে। যুক্তরাজ্য আওয়ামী লীগের উজ্জ্বলে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত। লন্ডনে মৌলভীবাজারের সাবেক ছাত্রদল নেতাকর্মীদের বর্ণাঢ্য মিলন মেলা। শুনছিলেন আজকের খবরের প্রধান শিরোনামগুলো, এবারে চলে যাচ্ছি আজকের বিস্তারিত সংবাদে। বৃহস্পতিবার লন্ডনে আসছেন প্রধানমন্ত্রী, স্বাগত জানাতে আওয়ামী লীগের প্রস্তুতি, আর বিএনপি অপেক্ষায় রয়েছে বিক্ষোভের। জাতিসংঘের 70তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ শেষে বাংলাদেশে ফেরার পথে এর ব্যক্তিগত সফরে বৃহস্পতিবার লন্ডনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেলেই বাংলাদেশে তিনি ফিরে যাবেন। প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। হিথ্রো বিমানবন্দরে ব্যাপক সংবর্ধনা দেবে যুক্তরাজ্য আওয়ামী লীগ। লন্ডনে আনুষ্ঠানিক কোনো সভা সমাবেশ না হলেও তার জন্য নির্ধারিত হোটেলে নেতাকর্মীদের সাথে দেখা করবেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বৃহস্পতিবার বিকেল 6:30টায় ক্লারেন্স হোটেলের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে যুক্তরাজ্য বিএনপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 69তম জন্মবার্ষিকী পালন করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সংগঠন। সোমবার পূর্ব লন্ডনের একটি হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় এবং সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট আব্দুল গাফার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাহমুদ আলী এমপি, অ্যাডভোকেট বশির আহমেদ, সুব্রত পাল, হাসান ইকবাল, জালাল উদ্দিন, শামসুদ্দিন মাস্টার, রেয়াজউদ্দিন, মারুফ চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী, সাজ্জাদ মিয়া, আবদুল্লাহ চৌধুরী প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটা হয়। পরে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। লন্ডনে অবস্থানরত মৌলভীবাজার জেলা ছাত্রদলের প্রতিষ্ঠা লগ্ন থেকে বর্তমান পর্যন্ত সকল নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে লন্ডনে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য মিলন মেলা। সোমবার আয়োজিত এই পুনর্মিলনীতে ইউরোপ ও যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানে আগতরা অতীতের স্মৃতিচারণে মেতে ওঠেন। যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি সাবেক ছাত্রনেতা এম লুৎফুর রহমানের সভাপতিত্বে ও মুস্তাফা সালে লিটন ও সৈয়দ শাকিরুজ্জামানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট ও বরেণ্য সাংবাদিক শফিক রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি, কানাডা বিএনপির সভাপতি ফয়সাল আহমেদ, মৌলভীবাজার জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক জসিমউদ্দিন চৌধুরী জেরিস, সাবেক সভাপতি সৈয়দ হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক মদুদ আলম মধু, অদুদ আলম অদুদ, শরীফুজ্জামান চৌধুরী তপন প্রমুখ। সভায় বক্তারা ছাত্রদলের গৌরব উজ্জ্বল ইতিহাসকে ফিরিয়ে আনতে ছাত্রদের হাতে ছাত্রদলের নেতৃত্ব প্রদানের আহ্বান জানান। প্রখ্যাত লেখক ও সাংবাদিক শফিক রহমানের লেখা মৃত্যুদণ্ড বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠিত হল লন্ডনে। গত 29 সেপ্টেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডক্টর মামুন রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর কে এম এম আলী, সাংবাদিক নজরুল ইসলাম বাসন, সৈয়দ নাহাস পাশা, মিসবাহ জামাল, ডক্টর হাসনাত এম হুসাইন, শামসুল আলম লিটন, আলিয়ার হোসেন, ব্যারিস্টার নজির আহমেদ, সৈয়দ মামুন মোর্শেদ, এ কে আজাদ, ব্যারিস্টার জিল্লুর রহমান, সৈয়দ মামুন মোর্শেদ, মুশফিকুল আনসারি প্রমুখ।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে সাপোর্ট লাইফ, সিভিল রাইটস ফোরাম ও বাংলাদেশ ওয়াচ। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যুক্তরাজ্য যুব মহিলা লীগ আয়োজন করে দোয়া মাহফিল এবং কেক কাটার অনুষ্ঠানে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক কলামিস্ট আব্দুল গাফার চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান, প্রজন্ম লীগের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক খালেদ আহমেদ জয় প্রমুখ। অনুষ্ঠানে যুব মহিলা লীগের সভাপতি ইয়াসমিন সুলতানা পলিন, সাধারণ সম্পাদক সাজিয়া সুলতানা স্নিগ্ধা, সহসভাপতি ফারহানা লিমান, সহ সাধারণ সম্পাদক শাহিন লিনা, সোনিয়া মীরা বড়ুয়া, লামিয়া ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি সুমি সহ অনেকে উপস্থিত ছিলেন। মঙ্গলবার কেক কেটে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছে ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের সভাপতি আলহাজ উস্তার আলী। আলহাজ আশরাফুদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ জালালউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ চৌধুরী, সারব আলী, আব্দুল মতলিব, শাহনুর খান, আমিনুল হক জিলু প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল হান্নান, তারাউল ইসলাম, শহীদুর রহমান, মাহবুব রহমান খোকন, আব্দুল হাফিজ খান, কামাল আহমেদ, আব্দুল মনিন প্রমুখ। সভায় বক্তারা যুক্তরাজ্য আওয়ামী লীগ ওয়েস্ট লন্ডন শাখার সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, আর ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে বার্মিংহামে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালিত। সুইজারল্যান্ডে আন্তর্জাতিক বর্ণবাদ বিরোধী দিবস পালিত। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ, সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার 69তম জন্মদিন পালন উপলক্ষে কেক কেটে জন্মোৎসব পালন করেছে বার্মিংহাম মহিলা আওয়ামী লীগ। আমাদের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, সোমবার বার্মিংহাম মহিলা আওয়ামী লীগের সভাপতি বিপাশা জান্নাত স্বপ্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাহিমা রহিমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বার্মিংহাম মহিলা লীগের উপদেষ্টা রুকিয়া বেগম, শায়লা বেগম, সুবর্ণা সুলতানা, স্বপ্না রাহাত, শিউলি, পিঙ্কি, মমতাজ বেগম প্রমুখ। আলোচনা সভা ও কেক কাটার শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ডের জুরিখে পালিত হল আন্তর্জাতিক বর্ণবাদ বিরোধী দিবস। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সুইজারল্যান্ড প্রতিনিধি বাকিউল্লাহ খান রিপন। গত রবিবার 14 বারের মতো এবারও সুইজারল্যান্ডের জুরিখের বেকারান লাগে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক বর্ণবাদ বিরোধী দিবসের বিভিন্ন কর্মসূচি। জুরিখ প্রশাসনের সাথে ট্রেড ইউনিয়ন সংস্থা উনিয়া, বিওপিটি, গেবারশাফট বুন্ড, সাহা স্কুল, অটোনমি স্কুল, গ্রিন পার্টি, ইয়ং সোশ্যালিস্ট পার্টি এবং সোশ্যালিস্ট পার্টি সহ আরও অনেক রাজনৈতিক এবং সামাজিক সংগঠন এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। কোনো মানুষই অবৈধ না। নো বর্ডার, নো ন্যাশন, শরণার্থী স্বাগতম, অধিকার আমার জন্মগত, যেখানেই বাধা সেখানেই আন্দোলন ইত্যাদি স্লোগান দিয়ে সংগঠনগুলো প্রতিবছরের মতো এবারও লাউফ গেগেন রাসিসমুস মানে বর্ণবাদের বিরুদ্ধে ম্যারাথন দৌড়ের অংশগ্রহণ করে। আইস আইস
চ্যানেল আইয়ের প্রতিবেদনের সাথে যুক্ত হন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা সহ সংস্থার বিভিন্ন নেতৃবৃন্দ, জুরিক চার এবং পাঁচ সার্কেলের ফিডেন রিক্টার। So it's about international area in Zurich. We live together with more than 100 nations, and there's still no place for racism in this area. It's called SOS Racism and Discrimination Switzerland, and we are directly involved in mitigating racism, discrimination, intolerance and structural violence worldwide. The PD is everywhere, and we have to fight against racism, because in every country the best people have to fight against racism, and this is the reason why I had a run today. বর্ণবাদের বিরুদ্ধে এবারের এই ম্যারাথনে প্রবাসী বাংলাদেশীদের অনেকের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত সাবেক ডাকসুর জিএস এবং জাসদ স্থায়ী কমিটির সদস্য ডাক্তার মোস্তাক হোসেন। ইউরোপে মধ্যপ্রাচ্য থেকে অনেক শরণার্থী এসছে, আজকে সাম্রাজ্যবাদের প্ররোচনায় ধর্মীয় উন্মাদনা তুলে মধ্যপ্রাচ্যে আজকে মানে যুদ্ধ, নরহত্যা হচ্ছে, গণহত্যা হচ্ছে, সেখান থেকে মানুষ বাঁচার জন্য ইউরোপে আসছে। ইউরোপের যারা মুক্তমনা মানুষ, উদারমনা মানুষ, প্রগতিশীল সমাজতন্ত্রমনা মানুষ, তারা দুবাহু বাড়িয়ে তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে। এইবার নিয়ে 14 বারের মতো সুইজারল্যান্ডের জুরিক প্রশাসন এবং বিভিন্ন সংস্থা পালন করলো লাউব গেগেন রাসিসমোস, মানে বর্ণবাদের বিরুদ্ধে ম্যারাথন। এই দৌড়ের মাধ্যমে তারা সুইজারল্যান্ড তথা সারা বিশ্ব থেকে বর্ণবাদকে উচ্ছেদ করতে চায়। বাকিউল্লা খান রিপন, চ্যানেল আই, জুরিক, সুইজারল্যান্ড। ফ্রান্সে প্রবাসী বড়লেখা উপজেলাবাসীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স থেকে সৈয়দ সাহিল জানান, প্যারিসের ওভারভিলিয়ের একটি হলে ফ্রান্সে বসবাসরত বড়লেখাবাসীর উদ্যোগে অনুষ্ঠান আয়োজন করা হয়। মাহমুদুর রহমান সোহাগের উপস্থাপনায় বড়লেখার প্রবীণ ব্যক্তিত্ব লুলু আহমেদের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সেলিম আহমেদ, ফ্রান্স সাংবাদিক ইউনিয়নের সভাপতি মান্নান আজাদ, সিলেট বিভাগ সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম, জালাল আহমেদ, তাজুল আহমেদ, জামাল আহমেদ, হেলাল আহমেদ, সালে আহমেদ চৌধুরী, খসরুজ্জামান সহ আরও অনেকে। এ সময় বক্তারা নিজেদের ঐক্যবদ্ধ হয়ে বিদেশের মাটিতে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে অতিথিদের শীতকালীন দেশীয় পিঠা পরিবেশন করা হয়। এবার সিলেটের খবর। ঢাকায় মেডিকেল ভর্তিচ্যুতদের আন্দোলনে পুলিশি হামলা ও ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দের গ্রেফতার, নির্যাতনের প্রতিবাদ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর পুলিশি হামলার নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ অভিযোগ করেন, এমন আচরণ করে সরকার সরাসরি প্রশ্ন ফাঁসকারীদের পক্ষ অবলম্বন করছে। অবিলম্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ গ্রেফতারকৃতদের মুক্তি ও জড়িত পুলিশ বাহিনীর সদস্যদের বিচার দাবি করেন। দশ বছর পর সিলেটে শুরু হল সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলার বিচার কার্যক্রম। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ করা হয় মামলার বাদী অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের। সাক্ষ্য গ্রহণ শেষে বাদীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। বুধবার সকালে চাঞ্চল্যকর এই মামলায় গ্রেফতারকৃত আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হুজি নেতা মুফতি হান্নান, হবিগঞ্জের বরখাস্তকৃত মেয়র জি কে গৌস সহ অন্যান্য আসামিদের হাজির করা হয় সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এই ছিল আমাদের আজকের আয়োজনে। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। কাল লন্ডনে আসছেন প্রধানমন্ত্রী, স্বাগত জানাতে আওয়ামী লীগের প্রস্তুতি, বিএনপি অপেক্ষায় বিক্ষোভে। যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত। লন্ডনে মৌলভীবাজারে সাবেক ছাত্রদল নেতাকর্মীদের বর্ণাঢ্য মিলন মেলা। এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। শুভরাত্রি।